নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সাহেবডাঙ্গা গ্রামে কিছুদিন আগেই ঘোষিত কালনা ব্রিজের আওতাভুক্ত জমির ভাগবাটোয়ারা নিয়ে এলাকায় রাগ করে ব্যাপক বোমাবাজিতে সংবাদের শিরোনামে এসেছিল এই গ্রাম। প্রশাসনের সর্বময় কর্তাদের উপস্থিতিতে ওই এলাকার পুলিশ ক্যাম্প বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল বেশ কিছুদিন। কিন্তু গতকাল রাত 11টা নাগাদ মাঝের পাড়া গ্রামে সকল চাষির জমাকৃত পাটকাটির গাদায় 10-12 জন মুখ বেঁধে আগুন ধরিয়ে দিয়ে যায় বলেই দাবি মাঝের পাড়া এলাকাবাসীদের। তাদের বক্তব্য অনুযায়ী দিলচুড়াকে ক্যাম্পে যথেষ্ট পরিমাণ পুলিশ মজুদ থাকার পরও এ ঘটনা ঘটে কী করে, এ বিষয়ে উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া যুক্ত আছে। অন্যদিকে উত্তর এবং দক্ষিণপাড়ার আদিবাসী বৃন্দ জানান, ওরা নিজেদের পাটকাটির গাদায় নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে আমাদের নামে পুলিশের কাছে অভিযোগ করবে বলে। পাড়াগত চাপানোত্তরের মাঝে প্রশাসনিক ভূমিকা কী হয় তা দেখার অপেক্ষায় সকলে, তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি। কালকে 11:30 নাগাদ ঘটনাটা ঘটে। কী হয়েছিল? কালকে ওই 10:30-11টার সময় ওই 15-20 জন এসে আগুন লেগে দিয়েছে এই ঘরের পাশে, এই যে পাটকাটির গাদাগুলো। চিনতে পেরেছেন কে আগুন ধরালো? না, সেটাই বাড়ির যারা আশপাশে ছিল তারা দেখেছে। তারপর কি ঘটনাস্থলে পুলিশ দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসেছিল, পুলিশ এসেছিল, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। হ্যাঁ, তা আপনারা কি চাইছেন এখন? আমরা চাই যে আমাদের নিরাপত্তা, নিরাপত্তা, গ্রামের শান্তি। আচ্ছা, এর আগেও তো আপনাদের বোম পড়ার জন্য, তখন বোম পড়ার জন্য তো এখানে পুলিশ ক্যাম্প পর্যন্ত হয়ে রয়েছে। পুলিশ ক্যাম্প না, কালকে তো পুলিশ ক্যাম্পে আছে, ক্যাম্পের সামনেই সবকিছু ঘটনা ঘটছে। সেই কোন আগুন ধরানো হলো? 15:30 এই তো 11:30 লাগা। কি দিয়ে ধরানো হলো, কি মনে করছেন? এবার কি দিয়ে ধরানো হলো বলতে সেটা তো আমরা জানি না। এবার রাত্রি আমরা সবাই ঘুমোচ্ছি, আমরা এমনি আতঙ্কে আছি এখন। এই যে গত 3-4 দিন আগে লোক মেরে গিয়েছে আমাদের এখানে, দেখলেও আমরা কিছু বলতে পারছি না এখন। এবার এবার এইভাবে চলতে থাকলে তো আমাদেরই তো সমস্যা। এখানে তো পুলিশের পিকেট বসে রয়েছে, পুলিশের মতন কাজ করছে। তো এখানে যে পাটকাটির গাদা ছিল, যে কটা পাটকাটির গাদা সেগুলো সব আপনার? না না, মানে আমার একটা 2 বিঘে মতন পাটকাটির ইয়ে ছিল, একটা গাদাই ছিল 2 বিঘে মতন পাটকাটি, আর অন্যান্য লোক ছিল। তো আপনারা এই যে হওয়ার পরে তো প্রশাসনকে তো এখানে হাতের দোকানই তো প্রশাসন ক্যাম্প বসে রয়েছে, তাদেরকে জানিয়েছেন যে এরকম ব্যাপার? প্রশাসন এসেছিল, দেখলো, কি বললো? নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে, সবার পাশে। It's caught in the crossfire.